আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর ওপর ভরসা করা টার্মিনোলজিতে পড়তে বা ভাবতে যতটা সহজ, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করা ততটা সহজ না। ধরা যাক আপনার 1000 স্বপ্ন সব যদিও আল্লাহ তাআলার ইচ্ছায় ধূলিসাৎ হয়ে যায়, তবুও আপনি ভবিষ্যতে দিকে তাকিয়ে রইলেন যে আমার এই স্বপ্নগুলো ধ্বংস হয়ে গিয়েছে, স্বপ্নগুলো বাস্তবিত হয়নি। আপনি এখনও আল্লাহর ওপর তাকিয়ে আছেন, আল্লাহ তাআলার সাহায্যে আশা করছেন, এটার নামই হচ্ছে তাওয়াক্কুল। আরও সহজভাবে আমি যদি বলি, আপনি বিসিএসএ উত্তীর্ণ হতে চান, এখন আপনি পরিপূর্ণভাবে প্রস্তুতি থাকার পরও আপনি উত্তীর্ণ হতে পারলেন না, কিন্তু আরেকজন আছে তিনিও আপনার মতন ভালোভাবে প্রিপারেশন নিয়ে সে বিসিএসএ উত্তীর্ণ হয়েছে। এখন বিসিএসএ উত্তীর্ণ হওয়ার আগে তার যে টাকা পয়সা খরচ হয়েছে, তার মেধা খরচ হয়েছে, তার পরিশ্রম হয়েছে, এসব কিছুই যা কিছু হয়েছে তা কিন্তু আল্লাহ তাআলার জন্যই হয়েছে। আর এতক্ষণ যেহেতু আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করছেন, তারপরও আপনি ইনকাম পাওয়ার পর আপনি সেরকমভাবেই আল্লাহ তাআলার প্রশংসা করছেন, এটার নামই হচ্ছে তাওয়াক্কুল। অর্থাৎ আপনি উত্তীর্ণ হলেও আল্লাহর উপর ভরসা করবেন, উত্তীর্ণ না হলেও আল্লাহ তাআলার উপর ভরসা করছেন। যারা উত্তীর্ণ হতে পারেনি তারা তো কেবল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকম অনেকে আছে যারা আল্লাহ তাআলাকে ত্যাগ করে ফেলে, অনেকে না পাওয়া দুঃখে ঈমান বিক্রি করে নেয়, অথচ তখনকার সিজদাগুলো আরও গভীর হওয়ার কথা ছিল, সলাৎ হওয়ার কথা ছিল আরও খুশু সম্পন্ন। কেন বলছি, বলছি হলো সূরা দোহা আয়াত নম্বর 5-এ আল্লাহ তাআলা যা বলছেন, অতি শীঘ্রই তোমাকে এমন কিছু দেওয়া হবে যে তুমি খুশি হয়ে যাবে। এই আয়াতের প্রেক্ষিতে আপনি ডিপ্রেশন থাকা অসংখ্য মানুষের জন্য আশার প্রদীপ হচ্ছে এই আয়াত। কি সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন যে, প্রতিজ্ঞা করে বলছেন যে আমাদের সুন্দর ভবিষ্যতের কথা কেমন হবে যদি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি। যেই না পাওয়ার প্রয়াসে আমি হতাশার সাগরে ডুব দিয়েছি, সেই না পাওয়া থেকে আরও বহুগুণ কোনো ভালো কিছু পাওয়া আল্লাহ তাআলাই আমাদের জন্য সিলেক্ট করে রেখেছে। এখন আমাদের হাতে মুঠোয় আসার ব্যাপার, খানিকটা সময়ের ব্যাপার। আল্লাহ তাআলা যে প্রতিজ্ঞা করেছেন তা শব্দে শব্দে প্রকাশ পাবে। আল্লাহর ওপর ভরসাকারী প্রত্যেকটি দিনই হয় সুখের, স্বাচ্ছন্দ্যের। আপনি দেখবেন যে যারা অল্প টাকা ইনকাম করে, যারা গরিব, যারা দিন আনে দিন খায়, তাদের জীবনটা সুখময় দিন হয়, তাদের মনে প্রশান্তি থাকে, তাদের বাজার ব্যবস্থাও সুন্দর থাকে, কারণ তারা যতটুকু ইনকাম করে বেশিরভাগই আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং তাদের মনগুলো সবসময় ভালোই থাকে। পাঁচ অক্ত সলাৎ তারা সময় মতো আদায় করে। কিন্তু এর বিপরীত যদি দেখেন আপনি, যারা বেশি বেশি টাকা ইনকাম করে, যারা বেশি অর্থ উপার্জন করার চেষ্টা করে, তাদের আল্লাহর উপর শুকরিয়া আদায় করার প্রভাবটা খুব কমই, তারা অহংকারী হয়ে যায়, নিজের প্রবৃত্তিকে তারা ঠেকাতে পারে না, তাদের চাহিদা বেশি, দুনিয়ার প্রতি তাদের লালসা এসে পড়ে। সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে তারা শেষ পর্যায়ে অবিশ্বাসী হয়ে যায়। খুব কম সংখ্যক গরিবই আছে যারা অবিশ্বাস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের যে ভবিষ্যতে কিছু দিবেন, তাকদীর, এসবের বিশ্বাসী হয় হলো মধ্যবিত্ত এবং নিচু শ্রেণীর লোকেরা, কারণ তারা জীবনের মর্ম বুঝছে, তারা আল্লাহ তাআলার যে রহমতে, যে শান্তি, যে প্রশান্তি তারা তা উপলব্ধি করতে পারছে।
তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার বর্তমান ভবিষ্যতেও কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাওফিক দান করুক। আমিন।